আইনের চোখে জামাতে ইসলাম বলে কোনো রাজনৈতিক দল বিদ্যমান কখনোই ছিল না, এখনো নেই। আদৌ কোনো যদি তাদের কোনো গ্রাউন্ড থাকতো তাহলে তারা এই ডিলিটারি ট্যাকটিক করতো না। তারা নিজেরাই জানে তাদের কোনো এখানে মেরিট নেই কেসে, বিধায় তারা বারেবার কালক্ষেপণ করার অ্যাপ্লিকেশন দিচ্ছে। এবার অ্যাপেলেট ডিভিশন ফাইনালি বলেছে ডিসমিস ফর ডিফল্ট, ইনাফ ইজ ইনাফ। সালাম আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আজকে 19 নভেম্বর বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে জামাত ইসলামের নিবন্ধন মামলাটি নিষ্পত্তির অপেক্ষায় ছিল। এর আগে মাননীয় হাইকোর্ট বিভাগ বিভক্তি রায়ের মাধ্যমে জামাত ইসলামের নিবন্ধনটি অবৈধভাবে ঘোষণা করেছিলেন, তার বিরুদ্ধে আমরা আপিল করেছিলাম। সেই আপিল শুনানির জন্য আজকে তালিকাভুক্ত থাকা অবস্থায় আমাদের বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট, এই মামলার প্রধান আইনজীবী, সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি আর চলমান হরতালের প্রেক্ষিতে তিনি অ্যাডজমেন্ট পিটিশন দিয়েছিলেন। মাননীয় আদালত এই অ্যাডজমেন্ট পিটিশনটি আমলে গ্রহণ করেন নাই, অর্থাৎ খারিজ করে দিয়েছেন। সেই সাথে আমাদের আপিল মামলাটি যেটা আজকে শুনানির জন্য অপেক্ষমান ছিল সেই মামলাটিও তিনি ডিসমিস ফর ডিফল্ট হিসেবে খারিজ করে দিয়েছেন। আর দুটো পিটিশন, যে পিটিশন আমাদের প্রতিপক্ষ এই মামলার শুনানির পূর্বেই অন্তর্ভুক্ত করেছিলেন, একটি হচ্ছে কন্টেম্প পিটিশন আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে, আরেকটি হচ্ছে যে জামাত ইসলামী কোনো রাজনৈতিক তৎপরতা রাখতে পারবে না এই মর্মে আদেশ চেয়ে ইনজাংশন পিটিশন, এই দুটো পিটিশনই বিজ্ঞ আদালত অর্থাৎ আপিল বিভাগ খারিজ করে দিয়েছেন। এই খারিজ করার মধ্য দিয়ে তারা যে আবেদন করেছিলেন সেই আবেদনটিও, তার যে অর্থ, তার যে আবেদন, সব কিছু নিষ্ফল প্রমাণিত হলো। এই আদেশের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামীর রাজনৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার, মিছিল মিটিং সমাবেশ যে করার যে অধিকার, সেই অধিকার অব্যাহত থাকবে। শুধুমাত্র নিবন্ধনের বিষয়ে যে ডিফল্টার আদেশটি হলো, এই আদেশের ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ কী হতে পারে সেটা আমাদের ক্লায়েন্ট, মূল ক্লায়েন্ট বাংলাদেশ জামাত ইসলামী, জামাত ইসলামীর সিদ্ধান্ত মোতাবেক আইনজীবীগণ পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করবেন ইনশাল্লাহ। মূলত জামাত ইসলামীর রাজনীতি, জামাত ইসলামীর মিছিল সভা সমাবেশ করার ক্ষেত্রে আর কোনো বাধা রইল না, যেহেতু নিষেধাজ্ঞাটি প্রত্যাখ্যান করেছেন বিজ্ঞ আদালত। অতএব জামাত স্বাভাবিকভাবেই মিছিল মিটিং সমাবেশ করতে পারবে ইনশাল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আচ্ছা, একটা প্রশ্ন ছিল, সেটি হচ্ছে যে যেহেতু নিবন্ধন বাতিল হয়ে গেল সেই ক্ষেত্রে তাদের নির্বাচন করতে পারবে না, এই ক্ষেত্রে তারা রাজনৈতিক যে অবশ্যই রাজনৈতিক কার্যক্রম চালাইতে পারবে, সেটাই বললাম। এই জন্য যে সংবিধান তো রাজনৈতিক কার্যক্রম চালানোর অধিকার দিয়েছে, আর সর্বোচ্চ সর্বোচ্চ আইন, এই আইনের ভিত্তিতে জামাত ইসলামের রাজনৈতিক তৎপরতা চালাবে, এতে কোনো সমস্যা হবে না, আইনি সমস্যা নেই। আপনি যেমন বলছেন নিবন্ধন যেহেতু বাতিল হয়ে গেছে, পরবর্তীতে নিবন্ধন যাতে বাতিল না হয় অন্য কোনো আর আইনগুলো পদক্ষেপ নেওয়ার অনেক পদক্ষেপ আছে, আপিলের ব্যাপারে আবার রেস্টোর হতে পারে, আবার তার বিরুদ্ধে আবার রিভিউ শুনানি হতে পারে, আইনের অনেকগুলো ধারা এখন রয়ে গেছে, সেই ধারাগুলো কোনটায় অ্যাপ্লাই করা হবে কি হবে না এটা জামাত ইসলামের সাংগঠনিক সিদ্ধান্তের বিষয়, সেই বিষয়ে জামাত জানাবেন আইনজীবী হিসেবে, আমরা ঠিক সেইভাবেই আইনি পদক্ষেপে গ্রহণ করবো এবং আইনি ফাইট দেবো ইনশাল্লাহ।